গমের গাছগুলো, এই গাছটা আমাদের ব্লাড থ্যালাসেমিয়া ও ব্লাড ক্যান্সারের একটা মহা ঔষধ, সারা পৃথিবীতে এখন সবাই খাচ্ছে। এটা লিভার থেকে রক্ত উৎপাদন করতে সহযোগিতা করে এবং লিভারকে ভালো রাখে। দেখো, আমরা অনেক সময় সকালবেলা ঘুম থেকে উঠে একটা মিষ্টি জিনিস খাই অথবা তৈলাক্ত জিনিস খাই, তৈলাক্ত বলতে আমি একটা কাবাব খেয়ে বসলাম খালি পেটে, এটা কিন্তু আমার স্টোমাক অ্যালার্জি হবে, আজকে না হোক পাঁচ বছর পরে হবে। তো স্টোমাক অ্যালার্জি আমি তৈরি করে দিলাম, আমার শরীরের ভিতরে লিভার ফিটিং হয়ে যাচ্ছে, এর কারণ আমি সকালবেলা খালি পেটে পোলাও, বিরিয়ানি, ভাজি, ভুনা, ফাস্টফুড, রিচফুড, হার্টফুড, জাঙ্ক ফুড, এই জাতীয় জিনিসগুলি বেশি খাই খালি পেটে। খালি পেটে মানে সকালবেলা আপনি 11টা পর্যন্ত যদি দধি চিরা খেতে পারেন, আপনি যদি ভিজানো বুট খেতে পারেন, আপনি যদি ভিজানো গম খেতে পারেন, ভিজানো ভুট্টা খেতে পারেন, আর এখন একটা মিষ্টি ভুট্টা পাওয়া যায় সেটা খেতে পারেন, আবার আরেকটা ভুট্টা এখন বাজারে আসছে অজস্র হয়, আমার নিজেরই 5 লাখের উপরে আছে এই ভুট্টা গাছ, একদম কালো আর অসম্ভব মিষ্টি, মনে হবে যে এটা আপনার কালো আঙ্গুর, একদম কালো আঙ্গুরের মতো স্বাদ, নরম, আপনি ক্ষেত মাঠের থেকে নিজে কেটে নিজে ভেঙে সাথে সাথে খেতে পারবেন, 10 মিনিটের মধ্যে একটু ভালো করে ধুয়ে নিয়ে আপনি খেতে পারবেন বা একটু গরম পানিতে ধুয়ে খেতে পারবেন। এই যে খাবারগুলো, এগুলো কিন্তু কিছু না, টপের ভিতরে হয়, আমি টপে করছি, ড্রামে করছি, মাটিতে করছি, রাস্তার দুই ধারে করেছি, এগুলো একটু হচ্ছে কি নিজেরা একটু খেয়াল করে নিজেরা একটু চাষ করা, এটা নিজের জন্য, প্রকৃতির জন্য, পরিবেশের জন্য, গ্রামের জন্য, শহরের জন্য, ডিস্ট্রিক্টের জন্য একটা দৃষ্টান্ত স্থাপন করা। কালো কলা, একদম কালো কলা, অনেক আগে আমাদের দেশে ছিল অগ্নিশ্বর কলা, অনেক বেশি ঔষধি গুণ, এখন আর এটা দেখা যায় না। কাঁচা কলা, তরকারির কলা যেটা কাঁচকলা বলে, খুবই কম দেখা যায়, মানুষেরা খাই না, কিন্তু এত বেশি আয়রন, ন্যাচারাল আয়রনে ভর্তি, খাওয়ার কাছেও যায় না। কাঁঠালের বিচিগুলি এত গুণ বেশি যে কাঁঠালের বিচিতে অজস্র ন্যাচারাল ক্যালসিয়াম থাকে, অজস্র ন্যাচারাল ম্যাগনেশিয়াম থাকে, অজস্র ন্যাচারাল জিঙ্ক থাকে, কিন্তু এই জিনিসগুলো আমাদের দেশে আমরা কাঁঠাল খাই, কাঁঠালের পরে আর বিচি খাই না। গ্রামে বলে কাঁঠালের পরে কাঁঠালের বিচি খেলে কাঁঠাল যদি বদহজম হয় সেটাকে হজম করে ফেলতে পারে, এটা হাজার হাজার শুনি কিন্তু আমরা এটাকে নিয়ে কোনো কার্যকারিতা দেখাই না। যেরকম ধরেন মিষ্টি কুমড়া অসম্ভব উপকারী, চোকলাসহ খেলে অনেক গুণ বেশি, যে কোনো চাল কুমড়া, মিষ্টি কুমড়া, শশা, এটা যদি চোকলাসহ কাবারসহ খাই, আমাদের এই যে স্কিন ডিজিজ হয়, চর্মরোগ হয়, স্কিন ভেঙে যায়, আমাদের স্কিনে বলি রেখা আসে, বিভিন্ন দাগ আসে, গালে বিভিন্ন রকম দাগ আসে, চুল পড়ে যায়, এই চুল পড়া একদম বন্ধ হয়ে যাবে যদি লাউ, মিষ্টি কুমড়া, চাল কুমড়া, ছালাতের ভিতরে যেগুলো আমরা দিচ্ছি এগুলো যদি আমরা চামড়া সহ খাই। তারপরে আমরা অনেক মূল্যবান খাবারগুলি দেখা যায়, বাঁধাকপি, ফুলকপি, লাউ, লাউয়ের পাতা, মিষ্টি কুমড়ার পাতা, চাল কুমড়ার পাতা, এই পাতাগুলি আমরা ফেলে দিই, এই পাতাগুলি সব কিছু মিলিয়ে বিকালবেলা সন্ধ্যাবেলা আমি দেখছি ব্যাংকক, সিঙ্গাপুর, চীনে অফুরন্ত, মানে বিকাল থেকে আরম্ভ হয় রাত্র 2টা পর্যন্ত রাস্তায় রাস্তায় সব রিক্সা ভেনে করে এই 10 ইয়েন মানে বাংলাদেশি টাকায় 100 টাকায় এক প্যাকেট, প্লাস্টিকের প্যাকেটের 1 প্যাকেট 1 কেজি পরিমাণ স্যুপ কিনতে পাওয়া যায়। তথ্যগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী আপডেট পেতে ডক্টর আলমগির ইউটিউব চ্যানেলটির বেল আইকনটি বাজিয়ে দিন। মডার্ন হার্বাল গ্রুপ, পরিবর্তনের নেতৃত্বে সংকল্পবদ্ধ। যদি চাও পেতে সুস্থ জীবন, যদি চাও পেতে সুন্দর জীবন, মডার্ন হার্বাল গ্রুপ আছে সারাক্ষণ। প্রকৃতির মাঝে আছে শক্তি, প্রকৃতি দিতে পারে রোগ মুক্তি, উৎসব উচ্ছ্বাসে রাখো দেহ মন, আমরা আছি পাশে আছি সারাক্ষণ। ভাবনাহীন জীবন, সুস্থ সুন্দর মন।